পাঠ করছি হুমায়ুন আজাদের মাতাল তরুণী থেকে প্রবন্ধ ব্যঙ্গচিত্রের স্বাধীনতা। বাঙালির ইতিহাস যুগপত স্বাধীনতা পাওয়া ও হারানোর ইতিহাস। একদিনে একদিকে আমরা যতটা স্বাধীনতা পাই, একই দিনে আর একদিকে আমরা তার চেয়ে অনেক বেশি স্বাধীনতা হারাই। এক দশকে আমরা যতটা রাজনৈতিক স্বাধীনতা পাই, অর্থাৎ রক্ত দিয়ে অর্জন করি, এক বছরেই তার কয়েক গুণ চিন্তার ও বাক স্বাধীনতা হারাই। ব্রিটিশ পর্বে রাজনৈতিকভাবে পরাজিত ছিলাম, কিন্তু চিন্তার ও তা প্রকাশের স্বাধীনতা ছিল অনেক বেশি। অনেক বিষয়ে তখন সরব চিন্তা করা যেত, প্রকাশও করা যেত, কিন্তু পাকিস্তান পর্বে বাংলায় নামটি পাকিস্তানি হওয়া উচিত ছিল, এরপর আমি পাকিস্তানি লিখব, তা ছিল অসম্ভব। নজরুল ও বেগম রোকেয়ার কথাই ধরা যাক, তারা সামাজিক ও ধর্মীয় ব্যাপারে এমন অনেক বক্তব্য প্রকাশ করেছেন যা এখন ভাবতেও ভয় লাগে। এখন সেসব প্রকাশ শুধু অসম্ভবই নয়, অত্যন্ত ভয়াবহ। পাকিস্তান ও বাংলাদেশ পর্বে কোনো নজরুল বা রোকেয়ার জন্ম সম্ভব ছিল না ও অসম্ভব। এখন কোনো নজরুল বা রোকেয়ার ওই সব বক্তব্য প্রকাশ করলে তাদের রাস্তায় ছিঁড়ে ফেলা হবে। আমরা ভণ্ড বলে মৃত নজরুল রোকেয়ার কবরে সৌধ তুলি, কিন্তু জীবিত নজরুল রোকেয়ার গলা কাটার জন্য সবচেয়ে ধারালো ছুরিকাগুলো প্রতিদিন সানিয়ে রাখি। পাকিস্তান পর্বে পুরোপুরি স্বাধীনতা ছিল না, তবে তখনও এমন কিছু কিছু স্বাধীনতার টুকরো ছিল যা আজ ভাবতেও পারি না। যেমন তখন ব্যঙ্গ করার ও ব্যঙ্গচিত্র আঁকার স্বাধীনতা ছিল, এখন নেই। এখন তা বিশেষ ক্ষমতায় নিয়ে বিশেষভাবে নিষিদ্ধ, কেননা ব্যঙ্গ করলে শক্তিমানদের মহিমা নষ্ট হয়। তখন পত্রপত্রিকায় নিয়মিতভাবে বেরোতো ব্যঙ্গচিত্র, সেগুলোর সবই ছিল রাজনৈতিক ব্যঙ্গচিত্র, যাতে ব্যঙ্গ করা হতো আইয়ুব খাঁর মতো এক নায়ককে আর তার পদসেবকদের। কোনো দেশের রাজনৈতিক স্বাধীনতা কতখানি আছে তা তার পরিমাপ করা যায় রাজনৈতিক ব্যঙ্গচিত্র দিয়ে। যে দেশে রাজনৈতিক ব্যঙ্গচিত্র নেই, সে দেশে রাজনৈতিক স্বাধীনতা নেই। রাজনৈতিক ব্যঙ্গচিত্র রাজনৈতিক স্বাধীনতার মানদণ্ড। পশ্চিমে রাজনৈতিক স্বাধীনতা রয়েছে, তাই সেখানে প্রখর রাজনৈতিক ব্যঙ্গচিত্র। সেসব চিত্র কৌতুক পরিবেশন করে, সাথে পেশ করে অসামান্য রাজনৈতিক ভাষ্য। বিলেতে রানী আর প্রধানমন্ত্রীকে নিয়ে প্রতিদিন মারাত্মক ব্যঙ্গচিত্র আঁকা হয়, এমনকি দূরদর্শনেও ভয়ঙ্কর কৌতুক করা হয়, তাতে তারা খেপে উঠে পত্রপত্রিকা নিষিদ্ধ করে দেয় না। সভ্যতার সহনশীলতা অসীম, অসভ্যতার ক্রোধ অশেষ। উইলি ব্র্যান্টের শাসনের শেষ দিকে একটি ব্যঙ্গচিত্র ছাপা হয় একটি পশ্চিম জার্মান সাময়িকীতে। সময়টা অর্থনৈতিকভাবে বেশ খারাপ, হেলিকপ্টারে চলে যাচ্ছে ব্র্যান্ট ও তার স্ত্রী। ব্র্যান্টের করুণাময় স্ত্রী নিচের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলছে, আমার যদি 10টি 10 মার্কের নোট থাকতো তবে আমি সেগুলো নিচে ফেলে দিতাম, সেগুলো পেয়ে অন্তত 10 জন জার্মান সুখী হতো। ব্র্যান্ডট নিচের দিকে তাকিয়ে বলছে, আহা, আমার যদি মাত্র 1টিও 10 মার্কের নোট থাকতো তবে আমি এখনও সেটি নিচে ফেলে দিতাম, সেটি পেয়ে অন্তত 1জন জার্মান সুখী হতো। তাদের কথা শুনে পাইলট বলছে, যদি সম্ভব হতো তবে আমি তোমাদের 2জনকে নিচে ফেলে দিতাম, আর তাতে সব জার্মান সুখী হতো। এমন একটা ব্যঙ্গচিত্র প্রতিদিনই আঁকা যেতে পারে বাংলাদেশে, তাতে সুখী হবে কোটি কোটি বাঙালি, কিন্তু ওই ব্যঙ্গচিত্র আঁকা কিছুতেই সম্ভব নয় বাংলাদেশে। রাজনৈতিক স্বাধীনতায় যা সম্ভব, রাজনৈতিক স্বাধীনতাহীনতায় তা সম্ভব নয়। পাকিস্তান পর্বে বাংলা একাডেমিতে আজিজের একটি ব্যঙ্গচিত্র প্রদর্শনের কথা মনে পড়ছে। প্রতিটি ব্যঙ্গচিত্রের প্রচণ্ড বিদ্রুপ করা হয় আইয়ুব ও তার ভৃত্যদের। আইয়ুবের 2 বড় বাঙালি ভৃত্য ছিল খান আব্দুস সবুর খান, নামে সে আইয়ুবকে নকল করতে গিয়ে ছাড়িয়ে গিয়েছিল প্রভুকে, ও ফকা চৌধুরী, এই লোকটি যার নাম ছিল সম্ভবত ফজলুল কাদের চৌধুরী, সর্বজন অপ্রিয় হয়ে উঠেছিল ফকা চৌধুরী নামে। ওই 2 ভৃত্য তখন পাকিস্তানের স্পিকার হওয়ার জন্য লড়ে চলছে। তারা 2জনও এসেছিল প্রদর্শনী দেখতে। আজিজ তাদের ব্যঙ্গচিত্র দেখিয়ে চলছে, আর আমরা প্রবল বিদ্রুপ করে হাসছি,
বিশেষ করে একটি চিত্রের কথা ভেবে। সে চিত্রটির সামনে এসে থেমে গেল আজিজ ও দুর্বৃত্ত, সবুজ রুমালে মুখ মুছতে আর ফাঁকা টুপি দিয়ে বাতাস করতে লাগলো। ব্যঙ্গচিত্রটিতে ছিল দুটি গাধা, একটির নাম সবুর আর একটির নাম ফকা, স্পিকার নামক মূলর লোভে ছুটে চলছে সামনের দিকে। ওই ভৃত্যরা অপমানে লাল হয়েছিল, কিন্তু ব্যঙ্গচিত্র বন্ধ করার জন্য উঠে পড়ে লাগেনি। পাকিস্তানও ছিল শিল্পীর স্বাধীনতা, কিন্তু নেই স্বাধীন বাংলাদেশে। বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ করা হয়েছে কৌতুককর প্রতিবেদনও। এটা ঠিক, কৌতুক খুব মারাত্মক জিনিস, অনেক সময় তা আগ্নেয়াস্ত্রের থেকেও তীব্র। আগ্নেয়াস্ত্রে হত্যা করে আর কৌতুক উপহাস করে, মানুষ তাকেই হত্যা করে যাকে শক্তিমান মনে করে, আর উপহাস করে তাকে যাকে কোনো মূল্য দেয় না। উপহাস হচ্ছে চরমতম সমালোচনা, তা হত্যার থেকেও মারাত্মক। তবে সভ্যতার একটি গুণ হচ্ছে সভ্যতা উপহাস সহ্য করে, আর অসভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে তার কোনো সহ্য শক্তি নেই। অসভ্যতা নিজেকে সংশোধন করে না, সমালোচককে সমাধান করে। আমাদের শক্তিমানেরা কৌতুক সহ্য করে না, কারণ তারা জানে তাদের মতো কৌতুককর আর কিছু নেই। তারা জানে তারা সকলের উপহাসের পাত্র, তারা ব্যঙ্গচিত্রের জন্য সর্বাংশে উপযুক্ত বিষয়। জনাব ব্যঙ্গচিত্রের বিষয়, বেগম ব্যঙ্গচিত্রের বিষয়, দাসেরা বিষয়, দাসেরা বিষয়, চারপাশে ছড়িয়ে আসে সজীব মাংসল ব্যঙ্গচিত্রগণ, কিন্তু তাদের আঁকা যাবে না। টেলিভিশনে যখন দেখি তাদের, মনে হয় রঙিন ব্যঙ্গচিত্র দেখে চলছি। তাদের প্রতিটি ভঙ্গি আর ভাষাভঙ্গি ব্যঙ্গ চলচ্চিত্র, কিন্তু তা আঁকা যাবে না। তাই বাংলাদেশে চিত্রকলার একটি শাখা নষ্ট হয়ে গেছে, রুদ্ধ হয়ে গেছে শিল্পীদের রাজনৈতিক ভাষ্য। কোনো কিছুর সুস্থ বিকাশ রোধ করা হলে দেখা দেয় তার অসুস্থ বিকাশ, এবং বাংলাদেশে ঘটছে তাই। বাংলাদেশে ব্যঙ্গচিত্রকর লোপ পেয়েছে, সেখানে দেখা দিয়েছে গোপাল ভাঁড়েরা। ব্যঙ্গচিত্রকরেরা ব্যঙ্গচিত্র আঁকতে না পেরে নিজেরাই হয়ে উঠছে ব্যঙ্গচিত্র। তাদের প্রধান কাজ যেখানে রাজনৈতিক কৌতুক ও ভাষ্য রচনা, সেখানে তারা মেতে উঠেছে সামাজিক ভারামতে, এবং পরোক্ষভাবে সাহায্য করছে রাষ্ট্র ও সমাজেরই শত্রুদের। কিশোরদের জন্য কয়েকটি ব্যঙ্গ পত্রিকা বেরোয় এখানে, যেগুলো নানা বিকারের শিকার। সত্য প্রকাশ করতে না পেরে, যাদের তারা আঘাত করতে চায় তাদের আঘাত করতে না পেরে পত্রিকাগুলো ডুবে আছে অশিল্পের আবর্জনায়। একটি সাপ্তাহিক ও দৈনিকের ভারামতে অনেক তরুণ তরুণীর রুচি নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে পড়েছে রাজনৈতিক দৃষ্টি। দেশে রাজনৈতিক স্বাধীনতা থাকলে এমন হতো না। বিশেষ ক্ষমতা আইনে ব্যঙ্গচিত্র সম্পর্কে কোনো নিষেধ নেই, কিন্তু তবু কেন আঁকা হয় না প্রখর ব্যঙ্গচিত্র? এর কারণ, তাতে লেখা আছে কম, কিন্তু অলিখিত আছে অনেক বেশি। খুব বড় করে একটি কথা অদৃশ্য অক্ষরে লেখা রয়েছে যে সত্য প্রকাশ বা চিত্রণ সম্পূর্ণ নিষিদ্ধ, তাই চারপাশ ভরে উঠছে মিথ্যায়। রাজনৈতিক স্বাধীনতা একটি জাতিকে পুরোপুরি মিথ্যাচারী করে তুলেছে। সে সত্য লিখতে পারছে না, সত্য আঁকতে পারছে না। তার লেখা মিথ্যা, তার চিত্র মিথ্যা, তার বাস্তব মিথ্যা, তার স্বপ্ন মিথ্যা। প্রকৃত স্বাধীনতার অভাব অসংখ্য উপায়ে ক্ষতি করে জাতির। ব্যঙ্গচিত্রের এলাকায় কতটা ক্ষতি হচ্ছে তার একটু হিসেব নেওয়া যাক। যদি সৎ ব্যঙ্গচিত্রের স্বাধীনতা থাকতো, তাহলে পেতাম শিল্পীদের রাজনৈতিক ভাষ্য, রচিত হতো এ সময়ের সামাজিক রাজনৈতিক দলিল, বিকাশ ঘটত ব্যঙ্গচিত্রের নানা প্রকরণের, কৌতুকবোধের উৎকর্ষ সাধিত হতো, বিকশিত হতো সভ্যতা। শুধু স্বাধীনতার অভাবে ক্ষতি হচ্ছে এতগুলো, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে মনুষ্যত্ব। চারপাশে দেখছি জীবন্ত ব্যঙ্গচিত্র, টেলিভিশন খুললেই চোখের সামনে লাফিয়ে ওঠে বানর, শিম্পাঞ্জি, কুকুর, গরু, গাধা, ডাইনি ও আরও নানা জন্তু, কিন্তু তাদের আঁকা যাবে না। এখন এগিয়ে আসা দরকার সাহসী ও স্বাধীনতা প্রবণ শিল্পীদের। গোপাল ভাঁড়ামো ছেড়ে চর্চা করা উচিত ব্যঙ্গচিত্রকলা। শিল্পকলার মতো স্বাধীনতাও সৃষ্টি করে নিতে হবে নিজেদেরই, তাদের আঁকতে হবে স্বাধীনতা।